আকাশ, তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আমি আমি চাই না যে আরুষির সামনে এই সমস্ত কথা উঠুক। তুমি যাবে না আমার সাথে? আমি এখন এখান থেকে কি করে যাই? কেন তুমি আকাশ, আকাশ যে মানুষটা একদিন আমাকে নতুন জীবন দিয়েছে, যে এতদিন আমার জন্য এত কিছু করেছে, তাকে এই অবস্থায় ফেলে আমি চলে যাই কি করে? তুমি এই মহিলার ফাঁদে পা দিও না, এসব ওনার অভিনয়। অভিনয় কোনটা? অভিনয় কোনটা? আমার ছেলের ভালোবাসা সেটা অভিনয়? আমার ছেলের ত্যাগ নাকি এখন যে কষ্ট যন্ত্রণা পাচ্ছে সেইটার অভিনয়? তোমার তো আমার ছেলের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আর তুমি তুমি আমার আমাদের সকলের দিকে আঙুল তুলছো। দেখো তাকাও, তাকাও অনুশ্রীর দিকে। ও কি বলছে, ও কি চায় দেখো। ও তো ও তো নিজের মুখে বলে দিচ্ছে ও তোমার সাথে যেতে চায় না। কেন যাবে তোমার সাথে বলো তো? তোমার মতো একটা বদ বেজাজি মানুষের সাথে? আমি নিশ্চিত ওর মুখে না বলতে পারলেও ও আমার ছেলে সম্রাটকেই ভালোবাসে। এই মহিলা তোমাকে ইউজ করছে, ওনার ফ্যামিলিতে তোমাকে আটকে রাখার চেষ্টা করছে, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তুমি প্লিজ, তুমি প্লিজ ওনার কথা শোনো না। তুমি চলো, তুমি চলো আমার সাথে। আমি বলছি ওর হাতটা ছাড়ো। ও আমার ওয়াইফ, ও আমার সঙ্গে যাবে। না, ও কোথাও যাবে না, কোথাও যাবে না। ওর হাতটা ছাড়তে বলেছি, ছাড়ো তুমি। কিছুতেই না, আপনি মিথ্যে বলে ওকে আটকে রাখতে পারবেন না। আটকে রাখতে পারি না? আমি পারি, পারি আটকে রাখতে। তুমি তুমি ওর হাত ছাড়ো, ছাড়ো বলছি। আর বাধ্য হয়ে বলছো, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো জায়গা নেই, আর ভবিষ্যতে থাকবেও না। কিন্তু তৃতীয় ব্যক্তি যে এসে গেছে আমাদের মধ্যে আকাশ, আর সেটা আমি না, তুমি নিয়ে এসছো। কি বলতে চাইছো তুমি? তার মানেটা তুমি নিজেকে প্রশ্ন করো আকাশ, তাহলে উত্তর পেয়ে যাবে। তাছাড়া আমি কোথায় যাব বলো তো? শেষের কবিতায় তুমি তো বলেই দিয়েছো ওটা তোমার বাড়ি। তোমার সাথে তো আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তোমার জীবনে তো আমার কোনো জায়গা নেই। ইরা, আরুষি তোমার মেয়ে আকাশ, ও তোমায় খুব ভালোবাসে। ও যদি তোমার সাথে ও বাড়িতে থাকতে চায়, আমি তো আপত্তি করতে পারবো না। কিন্তু আমি আমি যে ও বাড়িতে আর ফিরতে পারবো না। যে মানুষটা অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়ছে, সেই মানুষটা নিঃস্বার্থভাবে এতদিন আমার জন্য করে গেছে, তার বদলে কিচ্ছু চায়নি। আজ তার এই অবস্থায় তাকে স্বার্থপরের মতন ফেলে চলে যেতে আমি পারব না আকাশ। এই মানুষগুলো অসময়ে আমার পাশে ছিল, তাই আজ ওদের অসময়ে আমাকে ওদের পাশে থাকতে হবে। যে
রঘুপতির লাইফে আকাশ চ্যাটার্জির থেকে সম্রাট লাহিড়ির গুরুত্ব অনেক বেশি, তাই তো? আর তার জন্যই তুমি এত এক্সকিউজ দিচ্ছিলে, নিজে ভুল করেও আমাকে দোষী করছিলে, তাই তো? বুঝতে পেরেছি, এই কয়েক বছরের মধ্যে তোমার জীবনে তৃতীয় ব্যক্তি এসেছে, তার জন্য তুমি আমাকেও ছাড়তে পারো আর তোমার মেয়েকেও ছাড়তে পারো। এর মানে এটাই হয় যে এই মহিলা এতক্ষণ যে কথাগুলো বলছিল সেগুলো সব সত্যি। ইরাবতী মিত্র সম্রাট লাহিড়িকে ভালোবেসে ফেলেছে। ঠিক বলেছি তো? কি বললাম? তুমি আমাকে কিছু বলে তুমি চুপ করতে পারবে না এরা। তুমি যে কথাগুলো বললে তাতে এটা ক্লিয়ার যে তোমার জীবনে আমার কোনো মূল্য নেই, তুমি স্বার্থপর। এই কথাগুলো বলার আগে একবার ভাবো আকাশ, এই কথাগুলো তোমার মুখে মানায় না। আবার তুমি আমার দিকে আঙুল তুলে নিজের দোষ ঢাকার চেষ্টা করছো। আমার দোষ? হ্যাঁ, তোমারই দোষ। তোমার সঙ্গে ওই সম্রাট লাহিড়ির আগে থেকে রিলেশন ছিল আর সেটা তুমি আমার থেকে লুকিয়েছিলে। আকাশ, আরুষিকে কিন্তু আমি তোমার থেকে দূরে করতে চাইনি। তুমি একটু আসতে। এটাই এখন তোমার নতুন পরিচয় অনুশ্রী। তুমি নিজের পুরনো পরিচয় নিজের কাছে সবার কাছে মুছে ফেলেছো। তুমি পুরনো ইরাবতীকে, আমাকে, আমাদের রিলেশনকে সব কিছু তুমি ভুলে যেতে চাও কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই আমি সবকিছু ভুলে যেতে চাই, সবটা ভুলে যেতে চাই। কারণ এই সম্পর্ক থেকে তো দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া আর কিছু পাবো না আমি। বলছো তোমার জন্য আমাকে ভুলে যাওয়া এতটা সহজ, তাই না? তার মানে সবটা মিথ্যে ছিল। তুমি যে আমাকে এত ভালোবাসার বড় বড় কথা বলতে, সব মিথ্যে ছিল। বাবা, আমি আমার সব খেলনা নিয়ে এসেছি, চলো এবার আমরা বাড়ি যাই। চলো। বাবা, মা যাবে না? মা, তুমি যাবে না? মা যাবে না আরুষি। কেন? ও, বুঝেছি। ভালো অঙ্কেলের এখন শরীর খারাপ বলে মা ভালো অঙ্কেলকে ফেলে কোথাও যাবে না, কিন্তু ভালো অঙ্কেল ভালো হয়ে গেলে তুমি ওই বাড়িতে চলে যাবে তো মা? তুমি, আমি, বাবা, তৃষা সবাই একসাথে থাকবো, কত মজা হবে বলো তো। আমরা সবাই একসাথে ঘুরবো, থাকবো, কত মজা হবে। চলো আরুষি। ওকে মা, বাই। চলো 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 পাল্টাই।